না না তুমি আমাকে বলো তোমার তোমার বড় কোনো সমস্যা নেই সে সেই ওই মে মাস থেকে সে আমার সাথে কোনো যোগাযোগ আমি তো বুঝাচ্ছি আপনার সাথে কথা এমনি হয় না তুমি ওরে বুঝাও তুমি এখন কই যাবা পৌঁছে যাবে পৌঁছে তো তোমার রিক্সা রিক্সা তো ঘুরাই দিবে এই মামা যাবেন হ্যাঁ মামা যাব ওই সামনে যাব বুঝছেন চলেন ভাড়া কত আর মামা ভাড়া বলতে হইব না আপনি চলেন না 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 মামা ভাড়া ভাড়া বইলা দেন মামা পরে কিন্তু ঝামেলা হয় মামা 10 জনের যা ভাড়া আপনি তাই দিবেন মামা মামা তারপরে ভাড়াটা কত সেটা আমাকে বলবেন মামা ভাড়া বলতে হবে না মামা আপনি উঠেন তো কি রেট ভাড়া দিতে দিলে হবে তো হ্যাঁ আপনি রেট ভাড়াই দিবেন যেন তুমি আমাকে বলো তোমার বোনের সমস্যা দেখি তোমার বোন আসলে কোনো কাজে নাই বুঝছো তোমার বোনের চেয়ে তো বিকাশ অনেক ভালো বিকাশ ফেরত আসার সাথে সাথে আমি 100 টাকা পাইছি বিকাশে বিকাশের সাথে এখন গেলেই আমার 100 টাকা শুধু 100 টাকা না 25 টাকা রিচার্জ করলে 25 টাকা ক্যাশব্যাক আমার লাভ না উল্টা তোমার বোনের পিছনে তো আমার খরচ হচ্ছে তাই না কোনো তো লাভ হচ্ছে না তারপরও সে কেন আসতেছে না তাকে আমি চাই যাই হোক তুমি তোমার বোনরে বুঝাও এভাবে কি হয় নাকি তোমার তো কোচিং সেন্টার চলে আসছে মনে হয় আচ্ছা না আমার আবার প্লিজ তোমার তোমার বড় আপুকে বুঝাও আমার কষ্টটা একটু বুঝু এই মামা দাঁড়ান আসতে নাম এই মামা ভাড়া কত 200 টাকা মামা 200 টাকা কেমনে মামা আমি খুব গরিব আমি খুব অসহায় মামা এই মি আপনি অসহায় করে 20 টাকার ভাড়া আপনি 200 টাকা কেমনে চান মামা দেখেন আপনি না দিলে আমি পাবো কোথায় মামা অসহায় গরিব মামা আমি অসহায় গরিব আমি খেতে পাই না মামা মামা দেখেন আমি খুব অসহায় মামা এই বাচ্চা কাচ্চা নিয়ে মামা মামা আমি খুব গরিব মামা মামা এই দেখেন আর কোনো স্বাস্থ্য নাই মামা কিছু নাই আমি ডাক্তার দেখাইতে দেখাইতে মামা আমার সব শেষ মামা মামা দেখেন মামা আমি খুব অসহায় মামা আমার এই বাচ্চাটা নিয়ে মামা এই যে ডাক্তারের প্রেসক্রিপশন আছে মামা দেখেন আপনি মামা মামা আপনার সঙ্গে আমি মিথ্যা কথা বলি না মামা মামা আমার খানি খুব অভাব মামা আমার কোনো টাকা পয়সা নাই মামা মামা আমার বউ যাইবো গা মামা মামা দেখেন মামা আপনি আমাকে একটু বাবা সাহায্য সহায়তা করেন মামা দেখেন মামা মামা